প্রকাশক দীপর এবং লেখক ও ব্লগার অভিজিৎ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীমকে ঢাকা নিম্ন আদালতের সামনে থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে কিল ঘুষি মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় সহযোগীরা। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ। 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের গ্রেফতারে রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সারাদেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে দিন দুপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছেন তার সহযোগীরা। পুরান ঢাকার একটি সড়কের দুপুর 12:04 সিসিটিভির ফুটেজে ধরা পড়ে এই দৃশ্য। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরিফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি জঙ্গি আবু সিদ্দিক সোহেল উরফে সাকিব ও মইনুল হাসান শামীমকে ঢাকার নিম্ন আদালতের সামনে থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে কিল ঘুষি মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তারা। মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বিশেষ ট্রাইব্যুনালে শুনানির পর হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে। তারা নতুন একটা টেকনিক ইউজ করেছিল, স্প্রে করেছে, স্প্রে করে পুলিশের চোখে মুখে লাগিয়ে তারা কাউকে কিল ঘুষি দিয়ে তারা দুইটা বা তিনটা হোন্ডা নিয়ে আসছিল। হোন্ডা নিয়ে তারা অপোজিট গুলি দিয়ে তারা পালিয়ে গেছে। সাকিব ও মইনুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। হাজিরার জন্য সকালে তাদের সহ 12 জন আসামিকে 3টি প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। এক একটি প্রিজন ভ্যানে 4 জন করে আসামি ছিল। যারা এই ঘটনা ঘটেছে তারা জঙ্গি সংগঠনের, তারা এটি স্পষ্ট বোঝা যায়। তারা অভিযোগ হত্যার মামলা আর অন্যান্য হত্যা মামলা তারা আসামি। তো তারা এভাবে 2-4 জনের মধ্যে 2 জনকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আর 2 জন তাদেরকে নিতে পারে নাই। একটি ভ্যানের দায়িত্বপ্রাপ্ত পুলিশের চোখে স্প্রে করে 2 জনকে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পড়ে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ঘটনার পরই নিম্ন আদালতে পৌঁছে বোম ডিসপোজাল ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পালিয়ে যাওয়া আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। আশাবাদী যারা পলাতক হয়েছে, যাদেরকে চিনে নেওয়া হয়েছে এবং যারা এই দুষ্কর্মটি ঘটিয়েছে, তাদেরকে অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব, তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। তাদের ধরিয়ে দিতে 10 লাখ করে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সারা দেশেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।